ইঞ্জিনিয়ার হ্যাঁ আইএস হবর কারণে বলে সুপার ফোর্টি বলে একটা বস্তু বনাইছে স্কুল বনাইছে হেতু হবে এটা আছে নাকি আপনাদের এটা কিমান দাল হয় সুপার ফোর্টির নাম লগাবো পারে এটা না কিমান লড়া এটা না কিমানে ডাক্তার হল সাফার 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 স্কুল পরে কিমান ডাক্তার হল বলে কি আর ফোন দেব না কোন হইছে এখন কোন হইছে তাহলে সাফায় ধুবুরীর পরা ভূত লয় কি লৈছে জানে নে নাই আতৰৰ বিজনেস কৰে বুলি জানে নে নাই চাচা আতাই কি বিজনেস কৰে চাচাই কি বিজনেস কৰে আতৰ আতৰ ইয়াত যে পাৰফিউম যে লগাওঁ আতৰৰ গছ উজনি অসমৰ পৰা আনোতে যাতে কতো গাড়ী নধৰে পুলিচে তাৰ কাৰণে ধুম ধুনীয়া ব্যৱস্থা কৰি দিছে বুজিলে সেইটো ব্যৱস্থা কৰি লোৱাৰ কাৰণে চাচাই এইবাৰ কা কা বুলি এখন আইন আহিছে নে এই যে বাংলাদেশৰ পৰা যে হিন্দু বিলাক আনি অসমত বহাব গম পাইছে নে নাই কা আমি যে আন্দোলন কৰিছিলো মোক যে এক বছৰ আত্মা তাৰ কাৰণে জেলত ভৰাই দিছিল গম পাইছে নে নাই জেলৰ পৰা ইলেকশ্যন খেলিছিলো বুলি জানে নে নাই কাখন সেই কাখন যেতিয়া দিল্লীৰ সংসদত আহিছিলে চাচাই কাক ভোট দিছিলে জানে নে নাই জানে নে নাই রাজ্য সভার নির্বাচন যেতিয়া আমি রিপুন বরা উঠাইছিল কংগ্রেসের পৰা যেটা বিজেপিয়ে উঠাইছিল পবিত্র মার্গারেটা শুনেছিল না নাই এটা গোটে এআইএফর মানুষগুলাকে ভোট দিছিল বিজেপি হয় রাষ্ট্রপতি নির্বাচন ভোট দিছিল এআইএফর মানুষে ভোট দিছিল বিজেপি নরেন্দ্র মোদীর পিঠি খন খজুয়াই দিয়ে আর হিমন্ত বিশ্ব শর্মায় সাসার পিঠি খন খজুয়াই দিয়ে মামা আর চাচা একেলগতে আছে গম পাইছে না সত্যের রায় আপনাদের খবর পাইনে 2025 সনত আর এস এস এর 100 বছর পূর হব 2025 সনত আর এস এস এর 100 বছর পূর হব 2025 সনত আর এস এস এ ভারতক হিন্দু রাষ্ট্র করব খুঁজেছে গম পাইনে সেকারণে যদি 2024 সনত এবার যদি আপনাদের বিজেপি ভোট দিয়ে আমার ভারতের সংবিধানখন বলায় বদলায় এখন আমার ভারতের সংবিধানখন আতরায় সিহতি নতুন সংবিধান আনি সেবার কি করব জানেনে এবার ভারত 2025 সনত হিন্দু রাষ্ট্র ঘোষণা করে খবর পাইছে না অসাকে পাইছে না এনে কৈছে খবর পাইছে না পাইছে না